বরগুনার তালতলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের সাথে এক নারীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দায় এড়াতে পুরো কমিটি বিলুপ্ত করেছে জেলা ছাত্রলীগ। আরো বিস্তারিত দেখুন মোহাম্মদ সোহাগ বিশ্বাসের প্রতিবেদনে। মিনহাজুল আবেদিন মিঠু তালতলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। এবার এই নেতার সঙ্গে এক নারীর অন্তরঙ্গ ভিডিও ভাইরাল হয়েছে। 1 মিনিট 4 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে মিঠু ওই নারীর সঙ্গে বেশ অন্তরঙ্গ অবস্থায় সময় কাটাচ্ছেন। ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে উপজেলা ছাত্রলীগের কর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। অবশ্য ওই ভিডিওকে ষড়যন্ত্র বলছেন অভিযুক্ত ছাত্রলীগ সম্পাদক মিঠু। জি, আপনি কি তালতলী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন বলছিলেন? ভাই জি, ভাই আমার নাম সোহাগ বিশ্বাস, আমি এটিএন নিউজ থেকে বলছি। ভালো আছেন? আচ্ছা মিনহাজ ভাই, আপনার একটা আপত্তিকর ভিডিও আমাদেরকে পাঠিয়েছে, তো আসলে এই ভিডিওটা সম্পর্কে আপনার কিছু বলার আছে কি না? আমার রাজনীতি করে তাহলে কিছু হবে না, আর কি রাজনীতি না করে তাহলে ভিডিও আমি আপলোড করি। আমরা আলোচনা করতে গেছি, আপনি কি এখন পর্যন্ত আইনগত কোনো ব্যবস্থা নিয়েছেন? তারপরে আমরা এসপি সাহেবের দরখাস্ত দেওয়ার পরে ওই মেয়েকে অ্যারেস্ট করছে। মেয়ে আমার নাম বলছে তনু, আর তার ছেলে সবুজ। এই দুজনে তারে টাকা দিয়েছে 5 লাখ টাকা, 5 লাখ টাকার বিনিময়ে সে এই ভিডিওটা করে দিয়েছে। তারপরে এসপি সাহেবের একটা মামলা নিয়েছে, মামলা ওই মেয়ের 1 নম্বর আসামি দিয়েছে, আর তাই সবুজ 3 নম্বর আসামি দিয়েছে। আর দুজন তনু যে তাদের সাথে কথা বলছে, তাদের টাকা দিয়েছে, তারপর আমার ভাইয়ের হোয়াটসঅ্যাপে পাঠাইছে, এইটুকু নিয়ে তার ওই সম্পূর্ণটা গাইয়ে গেছে মামলায়। তো তদন্তে আছে, তনুর ব্যাপারটা তদন্তে সে তাকে ধরার জন্য ডিবি আগে গেছে, ডিবি তো ধরার চেষ্টা করতে আছে, তাহলে হয়তো বা আসল রহস্যটা পেয়ে যাবো। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। মঙ্গলবার রাত 10:30টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি বিলুপ্ত করার কথা জানানো হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ তালতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আমরা সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন পত্রিকার নিউজে আমরা দেখতে পেয়েছি, এবং তার বিরুদ্ধে যে অভিযোগ আমরা পেয়েছি সেই অভিযোগের ভিত্তিতে তালতলী উপজেলা ছাত্রলীগের কমিটি আমরা সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি এবং বিলুপ্ত ঘোষণা করেছি। এবং সেই সাথে আমরা এই বিলুপ্ত ঘোষণা করার আগে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের সাথে আমরা কথা বলেছি, তিনি যে নির্দেশনা দিয়েছে সেই ভিত্তিতে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিয়ে তালতলী উপজেলার কমিটি আমরা বিলুপ্ত ঘোষণা করেছি। ওই নারীর বিরুদ্ধে উপজেলা নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডক্টর কামরুজ্জামান বাচ্চু মিয়া তালতলী থানায় গত 12 এপ্রিল পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেছেন। ওই নারী বর্তমানে জেল হাজতে রয়েছেন। ভিডিও ভাইরাল হওয়া উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মিঠু ওই মামলার 2 নং সাক্ষী। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ। Be a show stealer.